بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ ওয় সালো ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলহি ও আসহাবিহি হজতিিল্লা ওয়া জমি আসালহ ইবাদিল্লাহ আবাদিল্লাবাদ পূর্বে আলোচনা হয়েছে যে মানুষ মরণশীল এবং মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে এবং এই মৃত্যুর মধ্যে অনেক বিধান বর্ণনা হয়েছে তার সাথে কাফনের বিধান যা চার মাস অথবা তার অধিক সেটা গর্ভপাতের কারণে যদি শিশু মায়ের পেটে থাকে সে চার মাস অথবা তার অধিক শিশুদের কাফন দাফন সব কিছু গোসল সব কিছু করতে হবে নামাজ ছাড়া আর চার মাসের কম শিশু যদি হয় তাহলে তার গোসল এবং কাফন পর্যন্ত নেই তাকে সাদা কাপড়ে বা কোনো একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করতে হবে কিন্তু ছয় বছর এবং তার ঊর্ধ্বের শিশুদের নামাজও রয়েছে অর্থাৎ গোসল কাফন নামাজ এবং দাফন সব কিছুই ছয় বছর শিশুর করতে হবে এসব আমরা বর্ণনা করেছিলাম এ পর্যায়ে যেটি বর্ণনা করবো সেটি হচ্ছে গিয়ে জানাজার গোসলের ব্যাপার জানাজার গোসল হচ্ছে গিয়ে তিনটি এবং এই তিনটি গোসলই হচ্ছে গিয়ে ওয়াজিব অবশ্য অর্থাৎ অবশ্য করণীয় তার প্রথমটি হচ্ছে গিয়ে সেদের পানি দিয়ে গোসল দেওয়া অর্থাৎ পানি সেদের সাথে মখলুত হবে সেদের হচ্ছে গিয়ে এক জাতীয় ফল সেদের তার গাছের পাতা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হয় অনেকে বলে থাকেন কুল বা বড়ই জাতীয় ফল অবশ্য অনেকেই বলেন কুল এবং বড়ইকেই আরবিতে সেদ বলা হয় যাই হোক এই সেদের পানিতে মিশিয়ে দিয়ে প্রথমে সেদের পানি দিয়ে গোসল দিতে হবে প্রথম গোসল দ্বিতীয়ত কাপুরের পানি দিয়ে দ্বিতীয় গোসল দিতে হবে কাফুর বা কর্পূর মিশ্রিত পানি এবং তৃতীয়ত স্বচ্ছ বা খালেজ পানি দিয়ে গোসল দিতে হবে এর তিনটি গোসলি হচ্ছে গিয়ে জানাজার জন্যে ওয়াজিব গোসল গোসলের পদ্ধতি অন্যান্য গোসলের সাথে কোনো পার্থক্য নেই শুধুমাত্র নিয়ত অর্থাৎ এখানে জানাজার নিয়ত করতে হবে সে নিয়ত করলেই বাকি অন্যান্য যত গোসল আমরা পূর্বে বর্ণনা করেছি যেভাবে গোসল করতে হয় দিতে হয় এখানেও ঠিক সেভাবেই গোসল করাতে হবে এবং আমরা গোসলের বিষয়ে আলোচনা করেছিলাম যে গোসল দু প্রকারের একটি হচ্ছে তারতিবি আর একটি হচ্ছে এরতেমাসি অর্থাৎ তারতিবি একের পর এক প্রথমে মাথা তারপর ডানদিক তারপর বাম দিক এভাবে ধুতে হয় গোসল দিতে করতে হয় কিন্তু এরতেমাসিতে পানিতে ডুব দেয়া বা ডুব দিয়ে গোসল করাকে কি এরতেমাসিক গোসল বলতো জানাজার ব্যাপারে যদিও দুটোই জায়েজ কিন্তু যদি তারতিবি গোসল দেওয়া সম্ভব হয় তাহলে এরতেমাসি গোসল দিতে নেই দেওয়া উচিত নয় কারণ জানা যাকে পুরো তুলে পানিতে ডুবাতে হবে অথবা বড় একটি হাউজের দরকার যেখানে পানি করপুর এবং সেদে দিয়ে মিশ্রিত করতে হবে যাই হোক কষ্টের ব্যাপার যদি তার তিবির সম্ভব হয় তার তিবি গোসল তাহলে একটু করানো উচিত নয় এবং এই কর্পূর এবং সেদের গোসল দেওয়ার কারণে যখন পানিতে কর্পূর সেদের এবং কর্পূর যখন মেশানো হবে এই সেদের এবং কর্পূর এত বেশি যাতে না হয় যাতে পানিকে মুজাফ করে দেবে পানি বলেছিলাম পানি মুজাফ এবং মতলাক দু প্রকার ছিল মুজাফ পানি হয় মিশ্রিত পানি বা কোনো কিছু থেকে গৃহীত পানি পূর্বে আলোচনা হয়েছে যে এত বেশি যাতে না হয় যে পানি তার স্বচ্ছতা হারিয়ে ফেলে এবং তাকে মুজাফ পানি বলা হয় এবং এত কমও যাতে না হয় যাতে লোকে দেখে বলে যে এতে সেদের বা কর্পূর মেশানো হয়নি অর্থাৎ মোটামুটিভাবে হালকা কিছুটা সেঁদড় এবং কর্পূর মিশিয়ে প্রথম এবং দ্বিতীয় গোসল দিতে হবে সে পানি দিয়ে অনেক সময় হতে পারে সেদড় যেহেতু একটি গাছ এবং হতে পারে কোনো অঞ্চলে কোনো এলাকায় কোনো দেশে এটি পাওয়া না যেতে পারে যদিও আজকাল পৃথিবীর উন্নত দেশে উন্নত পৃথিবীতে প্রায় দেশেই যেখানে মুসলমানরা বাস করেন সে কাফনের দোকানে বা মৃত ব্যক্তির জিনিসপত্র যেখানে বিক্রয় করা হয় তার দোকানে সেদড়ের পাউডার পাওয়া যায় কর্পূরের পাউডার পাওয়া যায় তারপরও যদি কোনো জায়গায় কোনো স্থানে কোনো দেশে সেদড় বা কর্পূর পাওয়া না যায় বা এমন অবস্থায় রয়েছে যেখানে হাতের কাছে সেদুর বা কর্পূর নেই অনেক দেখা যেতে পারে পানির জাহাজের মৃত্যুবরণ করেছে ওখানে হয়তো ছেঁদড় পাওয়া যাবে না বা কর্পূর পাওয়া যাবে না যাই হোক যদি সেদড় এবং কর্পূর পাওয়া না যায় যে কোনো বা হয় দুটোই অথবা যে কোনো একটি তাহলে তার স্থানে একটি স্বচ্ছ পানি দিয়ে খালিস পানি দিয়ে গোসল দিতে হবে এবং সেই খালিস পানি দিয়ে গোসল দিলেই তার নিয়তি সেই গোসল কবুল হবে এবং যে কোনো মৃত ব্যক্তির গোসল কাফন এবং নামাজ এবং দাফন দেওয়ার জন্য তার অভিভাবক বা ওয়ালি থেকে অবশ্যই অনুমতি নিতে হবে একজন নারী বা একজন মহিলার গোসল কাফন দাফনের ক্ষেত্রে যে কথা বলবে সে হচ্ছে গিয়ে তার বা যে ওয়ালি সে হচ্ছে গিয়ে তার স্বামী বিয়ে হয়ে যাওয়ার পর একজন নারীর ওয়ালি হয় অভিভাবক হয় তার স্বামী তাই এখানে অনুমতি নিতে হলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যদি স্বামী না থাকে তার ভাগ বন্টন বা এরস মিরাসের বিষয়ে যারা অগ্রাধিকার রাখে সে অগ্রাধিকারের মধ্যে পুরুষদের অগ্রাধিকার রয়েছে অর্থাৎ এরস মিরাসের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা যারা কাছাকাছি লোক এরস মিরাসের উত্তরাধিকারী তাদের মধ্যে পুরুষরা মহিলা থেকে পুরুষদেরকে মহিলাদের থেকে অগ্রাধিকার থাকবে এবং যারা প্রথমে স্টেপ বাই স্টেপ যেহেতু এর বিষয় স্টেপ বাই স্টেপ রয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যে প্রথম ধাপে যদি লোকজন উপস্থিত থাকে দ্বিতীয় ধাপে লোকজনের প্রয়োজন নেই এবং যে ব্যক্তি যাকে গোসল দেবে তার জন্য কিছু শর্ত রয়েছে সর্বপ্রথম যে শর্তটি সেটি হচ্ছে যে একজন গোসলকারী বা গোসলদানকারী যে গোসল দেবে তাকে অবশ্যই মুসলমান বারো ইমামি হতে হবে অবশ্য এই মুসলমান বারো ইমামি নিয়ে একটু মতপার্থক্য রয়েছে মুস্তাহিদদের মধ্যে যে আয়তাল্লাহ লজমা ইমাম হোমেনী আয়তুল্লাহুল উজমা খামনা ই আল উজমা জেনজানি আয়াতুল্লাহ মরহুম হই এবং আয়তুল্লাহ সাফি গানি। এনাদের দৃষ্টিতে হচ্ছে গিয়ে যে অবশ্যই বারো ইমামি শিয়া হতে হবে যে ব্যক্তি গোসল দেবে এবং আয়তুল্লাহুল উজমা সিস্তানি বলেন যে সতর্কতার ভিত্তিতে অর্থাৎ এহতেয়াতে ওয়াজিব হচ্ছে গিয়ে যে শিয়া বারো ইমামি হতে হবে অনেকেই এশিয়া বারো ইমামিকে শর্ত মনে করেন না তাদের দৃষ্টিতে হচ্ছে গিয়ে যে মুসলমান হলেই যথেষ্ট উদাহরণস্বরূপ স্বয়ং আল উজমা মকার সিরাজি তিনি বলেন যে মুসলমান হলেই গোসলের ক্ষেত্রে যথেষ্ট একজন মুসলমান যদি দাওয়াজদা ইমামি নাও হয় তাহলে সে গোসল দিলেই যথেষ্ট বলে মনে করতে হবে এবং দ্বিতীয় যে শর্তটি যে ব্যক্তি গোসল দেবে সে ব্যক্তি যেন গোসলের বিধানসমূহ জানে এমন ব্যক্তি হোক অর্থাৎ গোসলের বিধান থেকে সে অজ্ঞ নয় গোসলের মাসলা মাসাইল বা বিধান তাকে অবশ্যই জানতে হবে কয়টা গোসল কীভাবে দিতে হবে তা না জানলে সে গোসল সঠিক হবে না আর যখন গোসল সঠিক হবে না পাপের দায়িত্ব তার ঘাড়ে বর্তাবে যদি জেনে শুনে করে থাকে এবং দ্বিতীয়ত যে ব্যক্তি গোসল দেবে তাকে অবশ্যই আকেল অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হতে হবে পরবর্তী যে শর্তটি হচ্ছে সতর্কতা ভিত্তিতে অর্থাৎ এহতিহাতে ওয়াজি হচ্ছে যে যে ব্যক্তি গোসল দেবে তাকে অবশ্যই শরীরসম্মত বালেক বা সাবালক হতে হবে যদি জানাজার। পুরুষ হোক তাহলে পুরুষ তাকে গোসল দেবে আর যদি নারী হয় তাহলে সে নারীকে অবশ্যই নারী গোসল দেবে একজন নারী তার স্বামীকে গোসল দিতে পারবে এবং একজন স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু এতে মোস্তাহা হচ্ছে গিয়ে একে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে গোসল না দেয়া কারণ স্বামী মারা গেলে স্ত্রী স্ত্রী মারা গেলে স্বামী এ দুজন মর্মাহত থাকে তাদের মধ্যে শোক থাকে তাই স্বামী স্ত্রী যাতে একে অপরের গোসল না দেয় এটা হচ্ছে কি এতে হাতে মোস্তাহাব কিন্তু যদি গোসল দেয় তাহলে কোনো অসুবিধা নেই একজন পুরুষ তিন বছরের নিম্নে অর্থাৎ তিন বছরের কম বয়স হলে একটি বাচ্চা মেয়েকে শিশু মেয়েকে গোসল দিতে পারবে তদরূপ একজন নারী তিন বছরের নিচের কম বয়সের ছেলেকে গোসল দিতে পারবে যদি কোনো জানাজার গোসল দেওয়ার সময় যদি কোনো ব্যক্তি জানাজার লজ্জায় স্থানের প্রতি দৃষ্টি দেয় দৃষ্টি নিক্ষেপ করে এই কাজটি হচ্ছে গিয়ে হারাম এবং যে ব্যক্তি গোসল দিচ্ছে যে ব্যক্তি দৃষ্টি দিয়েছে সে হচ্ছে গিয়ে পাপি এবং একটি পাপ কাজ করেছে কিন্তু গোসল বাতিল হবে না গোসল সঠিক থাকবে শুধুমাত্র যে ব্যক্তি গোসল দিচ্ছে সে একটি পাপ কাজ করেছে এবং এ কাজটি ছিল হারাম গোসল দেওয়ার পর যেহেতু গোসল কাফন দাফন একজন মুসলমানের মৃত্যুর পর অন্যান্য মুসলমানের উপর দায়িত্ব ওয়াজিব এবং এই ওয়াজিব ওয়াজিবে কেফাই একজন এ কাজ আঞ্জাম দিলেই অপর সকল ব্যক্তি থেকে যারা জানে তাদের দায়িত্ব থেকে সাকেত হয়ে যাবে বা তাদের আর প্রয়োজন হবে না এবং ওয়াজিব কাজ আঞ্জাম দেওয়ার পর পূর্বে আমরা আলোচনা করেছি তার পারিশ্রমিক নেওয়া জায়েজ নয় ঠিক এখানে যেহেতু একজন জানাজা মৃত ব্যক্তির জানাজার গোসল দেওয়া যেহেতু ওয়াজিব তাই গোসল দেওয়ার পর তার পারিশ্রমিক নেওয়া জায়েজ নয় সে পারিশ্রমিক হালাল হবে না জায়েজ হবে না তবু তবে যদি এই গোসল দেওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবে বা প্রাথমিক কাজ করার ক্ষেত্রে যদি পারিশ্রমিক নেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই অর্থাৎ পানি গ্রামে ভরতে হবে পানির ব্যবস্থা করার জন্যে ঝাড়ু দেওয়ার জন্যে গোসলখানা জানাজাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে বা অন্যান্য যা গোসল দেওয়ার পূর্বে প্রস্তুতিমূলক কাজ বা প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেই সব কাজ করার জন্য পারিশ্রমিক নিলে কোনো অসুবিধা নেই যদি পানি না থাকে অথবা পানি ব্যবহার করা দুষ্কর হয় অসুবিধা হয় বা বাধা থাকে এমন অবস্থায় এই জানাজাকে গোসলের পরিবর্তে তায়াম্মুম দিতে হবে তবে তায়াম ক্ষেত্রে একটু দৃষ্টিভঙ্গি এবং মত পার্থক্য রয়েছে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে যে প্রত্যেক গোসলের পরিবর্তে একটি করে তায়ামমোম দিতে হবে তবে আয়তুল্লাহুল ওজমা ইমাম খোমিনী এবং আয়তুল্লাহুল ওজমা খামেনাই এবং আয়াতুল্লাহ উজমা মাকার এম সিরাজি এনাদের কথা হচ্ছে যে তিনটি তায়াম্মুম হচ্ছে গিয়ে ওয়াজিব অর্থাৎ প্রত্যেকটি গোসলের পরিবর্তে একটি করে তায়াম্মুম দেয়া ওয়াজিব তবে তিনটি নিয়ত করে একটি তায়াম্মুম দেয়া ওয়াজিব নয় অর্থাৎ চতুর্থ গোস তায়াম্মুম ওয়াজিব নয় এবং ওজমা জঞ্জানি এবং আয়তুল্লাহ উজমা সিস্তানি এনাদের কথা হচ্ছে গিয়ে যে তিনটি গোসলের পরিবর্তে নিয়োগ করে একটি তায়াম্মুম যথেষ্ট হবে এবং এই একটি তায়াম্মুম দিলেই যথেষ্ট এতুল্লা সিস্তানি অবশ্য এহতিয়াত মুস্তাহাব বলেছেন অবশ্য বলেছেন এহতিয়াত মুস্তাহাব যে প্রত্যেক অর্থাৎ তিনটি গোসলের নিয়ত করে একটি তায়মুন দেয়া যথেষ্ট কিন্তু মোস্তাহাব হচ্ছে হেতিয়াত সতর্কতা ভিত্তিতে মোস্তাহাব বলছেন যে প্রত্যেকটি গোসলের জন্যে একটি করে তায়ামুন দেয়া মোস্তাহাব অর্থাৎ ঘুরে ফিরে তিনটি গোসলের জন্যে তিনটি তায়ামুন দিতে হবে পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে হানুত বা তাজা রাখার সুগন্ধি বা ঔষধাদি যা ব্যবহার করা হয় যেটা কাপুর বা কর্পূর জানাজার ক্ষেত্রে ব্যবহার করা হয় সুগন্ধি হিসেবে হোক তাজা রাখার ক্ষেত্রে হোক রয়েছে যে জানাজার অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তাকে গোসলের পর হানুত করা হচ্ছে গিয়ে ওয়াজিব অর্থাৎ আজা এ সাবআ অর্থাৎ কপাল বা ললাট এবং হাতের দুই কালো এবং দু হাঁটু এবং পায়ের দু বড়ো আঙুলের নখ অর্থাৎ নামাজের সময় সেজদার সময় যে সাতটি অঙ্গ শরীরের মাটিতে থাকে সেসব স্থানে করপর লাগানো এটা হচ্ছে গিয়ে ওয়াজিব কাজ এবং এতে একের পর অর্থাৎ তারতিব পরপর একটির পর একটি করতে হবে এমন কোনো বিষয় নেই বরং এতে ইমাম খমিনি আয়তুল্লাহ খামনাই আয়তুল্লাহ জঞ্জানি আয়তুল্লাহ সিস্তানি বলেন যে একের পর এক করতে হবে সিস্টেম হিসাবে আনুক্রমিক হিসাবে এটার কোনো প্রয়োজন নেই এবং আয়তুল্লা উজমা হই আয়তুল্লাহ সাফি গল্পায়গানি আয়তুল্লাহ মরহুম গানি এবং মাকারিম সিরাজি এনাদের দৃষ্টি হচ্ছে গিয়ে যে প্রথমে কপাল বা ললাটে কর্পূর দিতে হবে এরপর অন্যান্য বিষয়ে আনুক্রমিকের অর্থাৎ পরপর একের পর এক দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ কপালে আগে দিতে হবে এবং মোস্তাব হচ্ছে গিয়ে নাকের নোকে কর্পূর দেয়া মোস্তাহাব এবং শেষ যেটা যদি কাপড় কর্পূর অবশ্যই পাউডার হতে হবে এবং যদি পুরনো হয়ে যাওয়ার কারণে তার গন্ধ চলে যায় যেহেতু সুগন্ধির আলোচনা হানুদ অর্থাৎ সুগন্ধি এমন সুগন্ধি যা তাজা রাখে অর্থাৎ যদি পুরনো হয়ে যাওয়ার কারণে चले जाए والسلام عليكم ورحمه الله وبركاته اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة وعلى المتعلمين بالجهد والرغبه وعلي المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين